সম্মানিত মুয়াজ্জাজ হাজেরিন, আজকে এদের কয়দিন যায় কথা বলে না? কয়দিন হয়? 3 দিন। ঈদের আনন্দ এখনো যায় নাই নাকি গেছে? কথা বলে না গেছে? বলেন তো ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। ফেতের মানে কি? জানি না। বলেন যে জানি না নাকি? ঈদ মানে আনন্দ এটা আমরা জানি, আর ফেতের মানে কি এটা আমরা জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয় মানে অর্থ ব্যাখ্যা কোনো কিছু না জানলে ওইটা সুবহানাল্লাহ হয়? কি হয় ওটে সম্মানিত ভাইয়েরা? তাহলে ঈদ মানে হচ্ছে আনন্দ, আর ফেতের মানে হচ্ছে ভঙ্গ করা। কি ভঙ্গ করলেন আপনি? দীর্ঘ 30-29টা রোজা আপনি দিলেন মাসখানেক ধরে, আপনি ঈদের চাঁদ দেখার পরে আপনি রোজা ভেঙে ফেললেন। এর আনন্দের ঠেলায় সকালবেলা উঠে আমরা সবাই মিলে ঈদুল ফেতরের মাঠে যাব। এটাই হচ্ছে ঈদুল ফেতর, এটাই হচ্ছে ঈদ, এই হচ্ছে আনন্দ, এই হচ্ছে ভঙ্গ করা। কথা বলেন ঠিক কি না? কিন্তু এটা আমরা জানি না। ঈদ মানেই হচ্ছে আনন্দ, তাই বলে এই নয় যে ঈদের নামাজ পড়েই এসে এই যে আমি আসার সময় দেখলাম ট্রাকগুলোতে লোড করে করে ডিজে বক্সগুলো তুললে, বড় বড় বাসি কিনলে, পোপা পোপা বাজনা দিয়া, এই যে লাফালাফি আর ঝাপাঝাপি যে একটা ড্যান্স চলছে, এই ড্যান্স দিতে দিতে ঈদুল ফিতরের আনন্দ করতে করতে কত যে মরেছে আজকে আপনি খবর নিছেন? কথা বলে না, মরে নাই, মরছে। প্রতি ঈদে ঈদুল ফিতরের আনন্দ বা ঈদুল আজহার আনন্দ করতে গিয়া, এই ব্যান্ড বাজাইতে গিয়া, বাঁশি ফুগাইতে গিয়া, ডিজে পার্টি দিতে গিয়া মরিয়ে দাঁতি লাগিয়ে কবরে যাইতে হচ্ছে। এরপরে জাতির হুশ ও জ্ঞান আক্কেল বোধ কিছুই হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? ঈদ মানে যে আনন্দ, তাই বলে এগুলো করা ঠিক? কথা বলে না, এগুলো করা ঠিক? ঠিক না। আর পলাশ বাড়ির মোড়ে মোড়ে, বিভিন্ন রাস্তার মোড়ে ব্যান্ডের গান বসাইবেন, এবং যত নর্তকী আছে, যত নায়িকা আর গায়িকা আছে, সব ভাড়া করে নিয়ে আসবেন, যত টাকা লাগে লাগুক, নিয়ে আইসা সারা রাত এলাকার মানুষের ঘুম পাড়তে দিবেন না। জোরে কোন মারহাবা, মারহাবা মারেস, এই করা কি সুন্নত? এই আনন্দ করা কি জায়েজ? কথা বলে না, এই আনন্দ করা জায়েজ না। পুরো একটি মাসের রোজা আপনার নষ্ট হয়ে যাবে এই সামান্য 2-1 দিনের ফাজিলামির জন্যে। কথা বলে না কেন সম্মানিত ভাইয়েরা? এরপরে ডিজে পার্টি বাজাইতে গিয়ে, এরপরে অশ্লীলতা ছড়াতে গিয়ে আপনার রোজা, আপনার তারাবি, আপনার লাইলাতুল কদর, আপনার তাহাজ্জুদ, যা আছে সব আরদছে দিল্লা গানা, জিন্দগি বরবাদ হ্যায়, এত আপনা মাল লুটানা, দোসরা বদনাম হ্যায় তোমারা জিন্দগি বরবাদ কে লিয়ে। সম্মানিত ভাইয়ের সব আমলগুলো বাতিল হয়ে যায় এই সামান্য কিছু ফাজলামি করতে গিয়ে। কথা বলেন ঠিক কি না? আবার আগামীকালকে আসতেছে বাংলা নববর্ষের দিন, জোরে কোন মারহাবা। আগামীকালকে কি আসতেছে? এমনি তো ঈদের আনন্দে ঠেলায় বাসি না, আরো ফিরে আগামীকালকে আসতেছে নববর্ষ, বছরের প্রথম দিন আসতেছে। এই বছরের প্রথম দিনে নারী পুরুষেরা সবাই সম্মিলিত প্রচেষ্টায়, কেউ হলুদ শাড়ি, কেউ সাদা শাড়ি, কেউ নিয়ে আবার মিছিল করবে। কি নিবে? আপনার কোথা পাখি চেনেন? হুদুম পেশা চেনেন? চেনেন না? হুদুম পেশা, এরপরে আপনাদের মূর্তির পিকচার, বিভিন্ন আর্টিস্টরা আউট করে করে বড় বড় পোস্টার বানাবে, নিয়ে তারা বিভিন্ন জায়গায় শোডাউন দিবে যে আজকে হচ্ছে বাংলা নববর্ষের দিন। এটা করাতে কিসের ফজিলত আছে, কতগুলো সাওয়াব আছে, সেই বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিস দিয়ে কোন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে মঙ্গল শোভাযাত্রা সব শেষে হবে। এই মঙ্গল শোভাযাত্রায় কি হবে?
এত বড় বড় লাল লাল টিপ লাগাবে বৌদিরা, কারা কথা বলে না, আর দাদারা বের হবে যারা রমজান মাসে ফতুয়া দিছিল যে ধর্ম যার যার উৎসব সবার ফতুয়া দিয়েছিল, রং উল্লাস করেছিল রমাজানে। আবার মুসলমানের ঘরের সন্তান ছেলেমেয়েরা বলে রোজার ব্যাপার রোজা দেখবে আর আমাদের রং উল্লাসের ব্যাপারটা রং উল্লাস দেখবে, ধর্মের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। আমি তাদের বলতে চাই যারা রমজান মাসে ফতুয়া দিয়েছিল যে রোজা রেখেছি আমি মুসলমানের সন্তান হিন্দুদের সঙ্গেও রং উল্লাস করতেছি, ধর্ম যার যার উৎসব সবার, আমি সেই সমস্ত মুসলমানদের বলতে চাই ঈদুল ফিতরের দিনে আপনার কয়জন বান্ধবী আর কয়জন হিন্দু বন্ধু আপনার ঈদুল ফিতরের মাঠে আসছিল আমি দেখতে চাই, কথা বলে না কেন আমি জানতে চাই। এ জাতির কাছে আমার প্রশ্ন, কয়জন ধুতিবৃন্দা ঈদুল ফিতরের মাঠে গিয়েছিল, আর কয়জন দিদি আপনার বাড়িতে এসেছিল ঈদুল ফিতরের দাওয়াত খাইতে, অনুষ্ঠানগুলো পালন করতে? তার মানে এই শুধু হিন্দুদের অপর সংস্কৃতিগুলোকে এনে মুসলিম সভ্যতার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য এরা এই মিছিলটা মারে, এই স্লোগানটা মারে যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলে মুসলমান ছেলেমেয়েদেরকে তাদের ধর্মীয় তাদের কালচারগুলোর সঙ্গে তারা মিলিত করেছে, আর মুসলমানের সংস্কৃতি মুসলমানদের ঐতিহ্যের সঙ্গে তারা কাউকে দেখাতে পারবে না, কথা বলেন ঠিক কি না? আচ্ছা না হয় ঈদুল ফিতরে দেখাতে পারেন নাই, আগামী আড়াই তিন মাসের মধ্যে হবে ঈদুল আজহা, অগ্রিম দাওয়াত থাকলো বাংলাদেশের সকল ধর্ম নিরপেক্ষবাদীদের কাছে আমার প্রশ্ন, আগামী ঈদুল আজহায় যারা যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, আমাদের ঈদুল আজহায় গরু জবাই হবে আর গরুর গোশত কয়জন হিন্দু এসে আমাদের বাড়িতে খাবে সেটার ভিডিও ফুটেজ আমরা বাংলাদেশে দেখতে চাই, কথা বলেন কেন? এটা আমাদের প্রশ্ন। আর যারা বড় বড় স্লোগান দেন আমরা তাদের বলছি আগামীকালের এই যে বৈশাখ পহেলা বৈশাখ এটি মুসলমানদের সংস্কৃতি নয়, কথা বলছেন কেন? এটি হিন্দুদের সংস্কৃতি, এটি মুসলমানদের সভ্যতা হতে পারে না। মুসলমান ছেলেমেয়ে কখনোই মূর্তি কাঁধের মধ্যে নিয়ে বড় বড় পেঁচা বড় বড় পাখির বড় বড় ফুটেজ বানাইয়া প্রাণীর ফুটেজ নিয়ে ঘাড়ের উপরে নিয়ে মিছিল দিয়ে মঙ্গল শোভাযাত্রা করবে, বটমূলের তলে গান বাজনা করবে, হিন্দু ছেলেমেয়ে নারী পুরুষ একসঙ্গে ড্যাস মারবে, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আর ধরে বলেন আছে নাই? অতএব এই অপর সংস্কৃতি থেকে আল্লাহ পাক এ জাতিকে হেফাজত করুক, জোরে কান আমিন।